আপনার নির্দেশের পরে যদি পাঠায়, কত লোপাট হচ্ছে বুঝতে পারছেন? কেন করছেন মুখ্যমন্ত্রী? নিজের স্ক্রিপ্টে নিজে নাটক করছেন, ডিএম বিডিও সব সবাই অপরাধী, একমাত্র সাধু পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী। 3 দিন ধরে বাজারে ঘুরে ঘুরে উনি পোশাক কিনেছেন, এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি? কেনাকাটা করলে কাটমানি পাওয়া যায় আমি মানে বুঝি, এটা কাজ? এবার উনি বলছেন উনি যে কিনেছেন সেইটা বিডিওরা বিলি করছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশিত জিনিস যদি বিডিও বা ডিএমরা বিলি না করে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বুঝতে পারছেন, পঞ্চায়েতে বিলি করার নামে যা যায় টাকা অথবা সম্পদ, সেগুলো কীরকম লোপাট হচ্ছে বুঝতে পারছেন? আপনার নির্দেশের পরে যদি লোপাট হয়, কত লোপাট হচ্ছে বুঝতে পারছেন? কেন করছেন মুখ্যমন্ত্রী? নিজের স্ক্রিপ্টে নিজে নাটক করছেন। শীতবস্ত্র যা নিয়ে গেছেন তার চাইতে আপনার তো হেলিকপ্টার, প্লেন, হেলিপ্যাড, প্যান্ডেল, খাওয়া দাওয়া তার খরচ তো কয়েক গুণ বেশি। ঢাকের দায় মনসা বিক্রি, মুখ্যমন্ত্রী নাটক করছেন, এত নাটকীয়তা ভালো না। এবং নিজের অপরাধ নিজের ঘাড়ে যাতে না পড়ে সেই কারণে সবাইকে আপনি দায়ী করছেন, সাধারণ মানুষ, ছাত্র, যুব, চাকরি প্রার্থী, এই সহ করতে করতে এখন আপনি পুলিশের যে আধিকারিকরা সবসময় ইয়েস ম্যাডাম ইয়েস ম্যাডাম করে লাফাতে থাকে তাদেরকেও আপনি দায়ী করছেন। যারা বেশি মুখ্যমন্ত্রীকে ভরসা করেন তারা ভেবে দেখবেন, ডিএম বিডিও সব সবাই অপরাধী, একমাত্র সাধু পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে দুর্নীতি রমরমা, নিয়োগ দুর্নীতি সীমাহীন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, ব্যাপম কেলেঙ্কারির চাইতেও বড় দুর্নীতি পশ্চিমবাংলায়। দেখার কেউ থাকছে না শাসক দলে, সরকারে, প্রশাসনে, তারা খালি টেনে হিঁচড়ে মারছে, কামড়াচ্ছে, লাথি মারছে। আজকে চাকুরির দাবিরত নার্সরা, এর আগে যারা নার্সের কাজ করছেন তারাও বটে, আজ তারা বিক্ষোভ দেখিয়েছেন, পুলিশ সেখানে বেধড়ক পিটিয়ে দিল, অথচ তারা কাগজ দিয়ে গিয়ে হাজির একাধিক। এই যেমন মন্ত্রী অখিল গিরি, তার ভাইজি সম্ভবত এরকম হিসেবে বাইরে ঢুকে পড়েছেন। নেতার ছেলে মেয়ে, আত্মীয় পরিচিত, টাকা পয়সার কারবার যারা, তাদের জন্য বেআইনিভাবে নিয়োগ হবে, এমনকি নার্সিংয়ে, শুধু স্কুলে না, এমনকি পাবলিক সার্ভিসে, এমনকি গ্রুপ ডিতে, এমনকি গ্রুপ সিতে, নার্স সেইখানে পর্যন্ত মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে না। সরকার এবং বিধানসভা এমনভাবে চলছে যাতে বিরোধীদের কণ্ঠ রোধ করা যায়, অতীতেও তার সুযোগ দেয়নি। কত এই যে ছেলে মেয়ে লেখাপড়া পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছে, আমি অন্তত 8 বার মুলতবি প্রস্তাব এনেছিলাম, অন্তত বেশ কয়েকবার আলোচনা চেয়েছিলাম, গাদা গাদা প্রশ্ন, কোনো উত্তরই দেয়নি। সরকার গণতন্ত্রকে পদদলিত করে চলছে পশ্চিমবাংলায়। এখন শুভেন্দু অধিকারীর এ নিয়ে অভিযোগ করার খুব যোগ্যতা নেই, এই কারণে যে এই কাজ শুভেন্দু অধিকারীরা মন্ত্রী থাকাকালীন একই রকম কাজ করতো, আজকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছে। আমরা তখন যখন বলতাম তখন মমতা ব্যানার্জির সঙ্গী, যোগ্যতম সঙ্গী ছিল শুভেন্দু অধিকারী, তৃণমূলের নেতা, যারা ধ্বংস করেছিল, জ্যোতি বোস বলেছিলেন অসভ্য বর্বরের দল, অন্য কিছু নাম বলা যায় নাকি? প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল সেটা স্যাবোটেজ বলে আটকে দেওয়া যায় নাকি? অসভ্য বর্বরেরা যদি চালায় দিল্লিতে হোক আর রাজ্যে হোক, তাহলে সর্বনাশ হয়ে যায়। উচিত সরকারের, শিক্ষা দপ্তরের, যদিও তার বেশিরভাগটাই জেলে, এত অপরাধে অপরাধী, অপরাধ সংগঠিত করবার অংশ হিসেবে কি পরীক্ষা প্রশ্নপত্র ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে অযত্নবান? এটা তো পর্ষদ চেয়ারম্যানকে তো উত্তর দিতে হবে, তো মুখ্যমন্ত্রীর মতো উত্তর হয়ে গেল, আমার কোনো দোষ নেই, সব দোষ পুলিশ আর ডিএমএ, আমার কোনো দোষ নেই, প্রশ্ন ফাঁস, ওটা হচ্ছে স্যাবোটেজ। ছেলে মেয়েদেরকে এইভাবে বিপদে ফেলাটা চলে না, মেনে নেওয়া যায় বাংলার।